দর্শক আসসালাম আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ইকরা বাংলার আইন বিষয়ক অনুষ্ঠান লিগেল আওয়ারে আজকে আমাদের সাথে আমার অতিথি হিসেবে উপস্থিত আছেন হামলার সলিসিটারের সিনিয়র পার্টনার সাইফুদ্দিন খালেদ সলিসিটার আলাইকুম খালেদ ভাই কেমন দেখা হলো আছেন জি আলহামদুলিল্লাহ খালেদ ভাই তাহলে প্রথমে শুরুতে আমরা আহ আমাদের

That uh, matters to our viewers, however, the information the suggestions, and the answers they will be uh, uh, they will be receiving tonight will be um, in a generic nature so um, before they act, uh, they are advised to uh, take independent legal advice from an independent lawyer mm. this is uh, a disclaimer. So not going to be inconclusive uh, uh, we are not giving any specific uh, Advice or information. Uh, we are giving generic advice based on what we hear. Some sort of guideline. Yes, yeah, a guideline. Yes. Uh, thank you, Rimal. Asylum, of course. Um, asylum, particularly amader um, Bangladesher Bangladesher um, political um, instability. ভলাটাইল সিচুয়েশনের কারণে অনেকেই সাইলমের বাংলাদেশিদের মধ্যে থেকে সাইলেমের হারটা একটু বে বেড়ে গেছে সাইলেম অনেকেই করতে চাচ্ছেন রিজ বিভিন্ন ধরনের পার্টিকুলারলি পলিটিক্যাল অপারেশনের কারণে যারা বিরোধী দলে আছেন এটা আগে এতটা ছিল না কিন্তু এখন হচ্ছে কথা হচ্ছে কি অবশ্যই জেনুইনভাবেই অনেকেই তাদের জীবনের নিরাপত্তার অভাব বোধ করেন বলেই এটা করছেন হ্যাঁ অনেকেরই জেনুইন কেস আছে কিন্তু জেনুইনলি ওনাদের ক্লাইমটা সাজায় তুলতে পারেন না অনেকে সুন্দরভাবে সাজায় তুলতে গিয়ে দেখা যাচ্ছে যে যে ডকুমেন্টসটা ওনার আনার কথা ওইটা না এনে আরেকজনের এই ফলস ডকুমেন্ট নিয়ে আসে তো ফলস ডকুমেন্ট নিয়ে আসলে হয় কি যে চলে গেলে যখন ভেরিফিকেশন করে তারা পায় যে এই আপনার এই জেনুইন না তখন বাকি যত ডকুমেন্টস আপনি দিলেন ওইগুলোর ক্রেডিবিলিটি অত কোয়েশন চলে আসে ওইগুলোর গুরুত্বগুলো কমে যায় যখন আপনার বাকি ডকুমেন্টস যেগুলো দিলেন ওইগুলোর গুরুত্ব কমে গেলে তাহলে আপনার ইন রেসপেক্ট অফ দ্য ইমিগ্রেশন ফরজারি ইফ ইউ আর ফাউন্ড অফকোর্স নালি হোম অফিস ক্রিমিনাল চার্জের দিকে যায় না কিন্তু ইফ ইউ আর ফাউন্ড টু হ্যাভ ইউজ ডিসেপশন অথবা ফরজারি ইউ অপটেইন ফরডল ডকুমেন্ট তারা থ্রি টোয়েন্টি ইলেভেন নামে একটা ইমিগ্রেশন রুলস আছে ওই রুলসের মধ্যে তারা আপনাকে পরবর্তী যখন অ্যাপ্লিকেশন করবেন যদি দেখা যায় যে আপনার এন্ট্রি ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন করেন আপনাকে যদি দেশে পাঠিয়ে দেয় এই কারণে এবং এন্ট্রি ক্লিয়ারেন্স অ্যাপ্লিকেশন করেন তখন আপনি যখনই এন্ট্রি ক্লিয়ারেন্স অ্যাপ্লিকে কিছুদিনের জন্য তো বার করবেই আপনাকে ওয়ান ইয়ার ফাইভ ইয়ার্স টেন ইয়ার্স এই ধরনের ব্যান আছে আনলেস ইউ অ্যাপ্লাই অ্যান্ড কাম ব্যাক অ্যাজ এ স্পাউস বাট যখনই আপনি অ্যাপ্লিকেশন করবেন আজকে দশ বছর পরেও এটা কিন্তু আপনার চলে আসবে এটা যখন আসবে যেমন স্পাউস ফিসারও যদি আপনি অ্যাপ্লিকেশন করেন বা এইখান থেকেও যদি আপনি অ্যাপ্লিকেশন করেন একবার এসাইলামে আপনি ফ্রোডোল্যান্ড ডকুমেন্ট দেওয়ার কারণে এটা তারা এস্টাবলিশ করছে যে আপনি ফডোল্যান্ড ডকুমেন্ট দিয়েছেন পরবর্তীতে আপনি এখানে বিয়ে করে স্পাউস ফিসার অ্যাপ্লিকেশন করছেন তো স্পাউস ফিসার অ্যাপ্লিকেশন আপনি যখন করবেন তখন দেখা যাচ্ছে যে তারা প্রথমেই অ্যাসেস করবে যে আপনি সুইটেবল মানুষ কিনা রাইট তখন সুইটেবল মানুষ কিনা যদি আপনাকে আটকায় দেয় এখানে তখন আপনার বিয়ে এরপরে বাকি যে রিকোয়ারমেন্টসগুলো ওইগুলোতে ওইগুলোতে যাবেই না ওইগুলো তারা কনসিডারই করবে না যতবার আপনি অ্যাপ্লিকেশন করবেন ততবারই এই জিনিসটা চলে আসবে এবং যখনই এই জিনিসটা চলে আসবে তখন আপনাকে প্রথমেই মানে ক্লাস ওয়ানের মধ্যেই আপনাকে আটকায় দিতেছে আপনি ক্লাস টু থ্রিতে আর যেতেই এই জিনিসটা কতদিন আপনার এই সিস্টেমে টাইম লিমিট টাইম তারা পরবর্তীতে কোর্টে গিয়ে যদি প্রমাণ হয় এটা যে আসলে উনি করছেন তাহলে বাট পরবর্তীতে কোর্টে গিয়ে যদি দেখা যায় ফ্যামিলি সার্কামস্ট্যান্স এমন জাজ হয়তো তার ডিসক্রেশন ইউজ করতে পারে হতো জাজের ডিসক্রেশন খুব কমই আছে হোম অফিস নর্মালি ডিসক্রেশন ইউজ করে হোম অফিস মনে করে যে এই মানুষটা যে অপরাধটা করছে এই অপরাধের থেকে তার অন্য কেসের বেসিসটা আরও অনেক বেড়ে গেছে ধরেন তার অনেক হয়তো ব্রিটিশ সিটিজেন বাচ্চা আছে তার অসুস্থতা আছে তার ফ্যামিলির আছে এমন কোনো যদিও তার মধ্যে হয়তো ভুল আছে কিন্তু তার ভুলের কারণে তার বাচ্চাকে কষ্ট দেওয়া তার ওয়াইফকে কষ্ট দেওয়া অথবা তার ওয়াইফের কারণে হাজব্যান্ডকে কষ্ট দেওয়া এই জিনিসগুলো অ্যাসেস করে হয়তো হোম অফিস তার পক্ষে ডিসক্রিশন ইউজ করতে পারে বাট ইট হাজ নট গ্যারান্টিড সেম জিনিসটা জাজও করতে পারে বাট জাজের কাছে কিন্তু ডিসক্রিপশনের পাওয়ারটা খুবই কম যা শুধুমাত্র আইনটাই দেখবে একমাত্র হিউম্যান রাইটস গ্রাউন্ডে যদি দেখা যায় এটা হোম অফিস যদি ডিসিশন নেয় যে ওনাকে রিমুভ করবে এই রিমুভালটা হিউম্যান রাইটসের সাথে ব্যালেন্স করে হিউম্যান রাইটস মানে জাস্ট আমি হিউম্যান এই কারণে হিউম্যান রাইটস না হিউম্যান রাইটস কোয়ালিফাইড রাইট বিশেষ করে আর্টিকেল ওয়ান টুর কথা বলতেছি না থ্রির কথা বলতেছি না আর্টিকেল এইটের কথা বলতেছি যেটা হচ্ছে প্রাইভেট অ্যান্ড ফ্যামিলি লাইফ এটা আপনি কোয়ালিফাই করতে হবে আপনার ওয়াইফ থাকতে হবে আপনার বাচ্চা থাকতে হবে আপনি টোয়েন্টি ইয়ার্স থাকতে হবে আপনার এমন কিছু এস্টাবলিশমেন্ট এখানে আছে যেগুলো বোঝা যায় যে আপনার স্ট্রং রাইট স্ট্রং হিউম্যান রাইটস আছে তখনই গিয়ে যা আজ দেখবে যে আপনার অপরাধের মাত্রাটা কতটুকু আর আপনার এদেশে কতটুকু আপনি জমাইছেন কতটুকু আপনার রাইট এস্টাবলিশড হয়েছে ওইটা ব্যালেন্স করে পাল্লার মধ্যে যদি জাজ বলে যে না ঠিক আছে আমার কাছে মনে হইতেছে ওই পাল্লাটা ভারী তখন আপনি মুক্তি পাবেন অথবা হোম অফিস ব্যালেন্স করে যদি বলে যে না আপনার পক্ষের পাল্লাটা ভারী তখন আপনি মুক্তি আদারওয়াইজ মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা আসবে আমি আন্তরিকভাবে দুঃখিত আমরা আবার আলোচনায় ফিরে আসবো আমাদের ছোট একটা ব্রেকে যেতে হচ্ছে এখন প্রিয় দর্শক ব্রেকের পরে আমরা আপনাদের কল নিব আপনার যে যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদেরকে ফোন করার যেই নাম্বারে ফোন করবেন সেটা হচ্ছে জিরো টু জিরো সেভেন জিরো নাইন সিক্স জিরো ফোর জিরো ফাইভ এই নাম্বার ডাল করে আপনি আপনার প্রশ্ন রাখতে পারবেন এবং খালেদ ভাই ইনশাআল্লাহ আপনার আপনাদের উত্তর দেবেন তাহলে আমরা দর্শক চলে যাচ্ছি ছোট একটা বিরতিতে বিরতিতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Actions are judged by their intentions.